সম্প্রতি ভারত মহাসাগরে এমভি আবদুল্লা নামে বাংলাদেশি একটি জাহাজ জলদস্যুদের কবলে পড়ায় দেশজুড়ে এখন আলোচনায় সোমালিয়া। কারণ 23 বাংলাদেশি নাবিককে জিম্মি করে জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। হরহামেশাই জাহাজ ছিনতাইয়ের খবর পাওয়া যায় সোমালিয়ায়। মাত্র 10-20 জন জলদস্যু মিলে ছিনতাই করে নিয়ে যায় বিশাল সব পণ্যবাহী জাহাজ। সাধারণত সেখান থেকে ছাড়পর মূল পথ হল মুক্তিপণ। কিন্তু কিভাবে বারবার এই ধরনের ঘটনা ঘটে আসছে, সোমালিয়ার জলদস্যুরা এত শক্তিশালী হলো কিভাবে? ইতিহাস ঘাটলে দেখা যাবে, প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র। মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক সাম্রাজ্যের নেতৃত্ব দিত। 60-এর দশকে আধুনিক সোমালিয়ার কাহিনী ছিল স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রের। কিন্তু 1969 সালে দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট আলি শর্মার তারই দেহরক্ষীর হাতে নিহত হন এবং সোমালিয়া পার্লামেন্টের স্পিকার মুখতার মোহাম্মদ হোসাইন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তবে 6 দিনের মাথায় জেনারেল সিয়াদবারের নেতৃত্বে সংগঠিত হয় এক সামরিক অভ্যুত্থান। মূলত তখনই অবসান ঘটে সোমালিয়ার গণতান্ত্রিক যুগের। দেশটিতে সামরিক স্বৈরাচার শাসন চলে 1990 সাল পর্যন্ত। পরবর্তীতে সামরিক স্বৈরাচারী শাসনের সময়ে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়, ভেঙে পড়ে সমাজ ব্যবস্থা। লাখ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয় নেয় উদ্বাস্তু শিবির অথবা প্রতিবেশী বিভিন্ন দেশে। অনেকে শরণার্থী হয়ে চলে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। মূলত এরপর থেকে সোমালিয়ার উপকূলে জলদস্যুতার উত্থান। 21শ শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে সোমালিয়া উপকূলে জলদস্যুতা মূলত সেখানে অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়েছিল। বিদেশি জাহাজ থেকে সোমালিয়া উপকূলে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের বসবাসের পরিবেশ হুমকিতে পড়েছিল। এর প্রতিবাদে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে বিদেশি জাহাজ ওই অঞ্চলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করে। পরবর্তীতে বিকল্প আয় হিসেবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজ মুক্তিপণের জন্য ছিনতাই করা শুরু করে। 2009 সালে পরিচালিত এক জরিপে দেখা যায়, সোমালিয়ার প্রায় 70% মতো উপকূলবর্তী সম্প্রদায় দেশের জলসীমার মধ্যে বিদেশি জাহাজের প্রবেশ বন্ধে জলদস্যুতাকে শক্তভাবে সমর্থন করে। এমনকি সোমালিয়ার অনেক সরকারি কর্মকর্তা জলদস্যুদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানা গেছে। আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের মতে সোমালিয়া জলদস্যুতা এখন বিশাল বাণিজ্যে পরিণত হয়েছে। অন্যান্য দেশে থাকা সোমালিয়ারা এই ব্যবসায় বিপুল পরিমাণে বিনিয়োগ করে থাকে। অভিযোগ রয়েছে সোমালিয়ার সেনাবাহিনী, সরকারের মন্ত্রী ও নেতারা, এমনকি অন্যান্য দেশের বড় বড় ব্যবসায়ী এই লুটের টাকার ভাগ পেয়ে থাকে। বিশাল মুনাফার কারণে সোমালিয়ার অনেক যুদ্ধবাজ গোত্র নেতারাই সুসংগঠিত উপায়ে জলদস্যু ব্যবসা শুরু করেছে। দলে দলে দরিদ্র জনগোষ্ঠীর তরুণরা জলদস্যুদের দলে নাম লেখাচ্ছে। তবে এমন সব কর্মকাণ্ডের নেপথ্যের রাঘব বোয়ালরা রয়ে গেছে পর্দার অন্তরালেই।